আজকে আপনাদেরকে একটা দ্বীপের কথা বলবো, বরং একটা দ্বীপ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের, মন্দ হয় না বলুন? একটা মনোরম পরিবেশ, নীল আকাশ, চারিদিকে জল, আর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। কিন্তু এই দ্বীপটার ভেতরে গেলে আপনি অবাকই হবেন, কারণ এই দ্বীপে একজন রাজা রয়েছেন এবং তার পাশাপাশি একটা দুর্গও রয়েছে। কিন্তু এবার যেটা বলবো তাতে আপনি অবাক হবেন, এই দ্বীপের বসতি সংখ্যা সাকুল্যে 10। এই দ্বীপটা কিন্তু আজও রয়েছে, এখানে রয়েছেন রাজাও, তার ভাঙা একটা দুর্গও রয়েছে, আর বাসিন্দা সাকুল্যে মাত্র 10। এমন দ্বীপও যে বিশ্বে রয়েছে সেটা না গেলে বিশ্বাসই করতে পারবেন না। এবং তিনি এখনো রাজা, যার কথা বললাম। তার এই ভাঙা দুর্গটা তৈরি হয়েছিল 1400 শতকে, ফলে সেটা এখন ভাঙা ধ্বংসাবশেষ ছাড়া যে আর কিছু হবে না সেটা বলার অপেক্ষা রাখে না। এই দ্বীপে 10 জন বাসিন্দাও রয়েছেন, এরা বহু কাল ধরে, বহু বহু বছর ধরে এখানে বসবাস করছেন। এই দ্বীপটায় যেতে গেলে আপনাকে বালির রাস্তা ধরে পৌঁছতে হবে, তবে যে কেউ চাইলেই যে দ্বীপটায় পৌঁছতে পারবেন এমনটাও কিন্তু নয়, তার জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে বা তার সঙ্গে যেতে হবে। আর দ্বিতীয় আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে জলপথ, মানে সেই যে বললাম জলের মাঝে দ্বীপ, সেই জল পেরিয়ে আপনাকে এই দ্বীপটায় পৌঁছতে হবে। তবে সেই জলপথে পৌঁছানোর জন্য বছরের 6 মাসটা আপনি পাবেন, মানে 6 মাস এই জলপথটা খোলা থাকে, মানে ওই ফেরি চলাচল আর কি। এপ্রিল থেকে সেপ্টেম্বর এখানে জলপথে পৌঁছানো সম্ভব নয়, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর আপনি আর জলপথে পৌঁছতে পারবেন না, বাকি সময়টা পাবেন। এটা নাকি দ্বীপের একটা আকর্ষণ, যে অর্ধেক সময় আপনি ফেরিতে যেতে পারবেন আর বাকি সময় আপনি যেতে পারবেন না। এখানে একটা পাবও রয়েছে, ভাবুন, একজন রাজা, তার ধ্বংসপ্রাপ্ত একটা দুর্গ, 10 জন বাসিন্দা, তার মধ্যে একটা পাবও রয়েছে। মনে করা হয় যে এই পাবটি 200 বছরেরও বেশি সময় ধরে এখানে রয়েছে। এখন অনেকেই এই দ্বীপটা দেখতে এখানে হাজির হন। এই দ্বীপে যে 10 জন বাসিন্দা বসবাস করেন তারাই বা কেমন? এই দ্বীপটা রয়েছে ব্রিটেনে, ছোট্ট একটা দ্বীপ। আর এই দ্বীপটার নাম কি, দ্বীপটা কেমন, দ্বীপটাতে যারা বসবাস করেন তারাই বা কেমন, এই সম্পর্কে যদি আপনাকে জানতে হয় তাহলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, আর আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেনই। এরকম আরো আরো আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশনটা প্রেস করে রাখুন। তাহলে চলুন আমরা দ্বীপে যাই, দ্বীপে তো যাবই, তবে তার আগে এরকমই একটা জায়গার কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, একদিকে ভারত অন্যদিকে শ্রীলঙ্কা, মানে সেই রামেশ্বরম। সেখানে ধনুষ্কোটি বলে একটা জায়গা রয়েছে, এক সময় একটা উন্নত শহর গড়ে উঠেছিল, প্রচুর মানুষের বাস ছিল সেখানে, কিন্তু এক রাতের মধ্যে নিমিষে সব হাওয়া হয়ে গিয়েছিল। যদি না দেখে থাকেন, না জেনে থাকেন ধনুষ্কোটির ইতিহাস, আজও আকাশে কারা ফিসফিস করে কথা বলে যদি জানতে চান, তাহলে অবশ্যই এই আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন না দেখা বা না জানা অনেক ইতিহাস। তাহলে চলুন আমরা বরং যাই ব্রিটেনে। কোথায় যাব? না, এই দ্বীপটাতে, এই দ্বীপটার নাম হচ্ছে পিল দ্বীপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পিল দ্বীপ নামেই খ্যাত এই দ্বীপ, যেখানে রাজা রয়েছেন আর রয়েছেন 10 জন বাসিন্দা, এছাড়াও রয়েছে প্রচুর জন্তু জানোয়ার। এবার আপনাদের বলবো যে কিভাবে এই দ্বীপটাতে যেতে হয় বা দ্বীপটার অবস্থান কোথায়। পিল দ্বীপটা উত্তর পশ্চিম ইংল্যান্ডের কাম্ব্রিয়ার উপকূলে অবস্থিত, ব্যারোয়িং ফার্নেস মহানগরীর কাছাকাছি। আরও একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে তখনকার যে পরিস্থিতি ছিল, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি ক্রমাগত পরিবর্তন হচ্ছে, তাই ক্রমাগত নতুন নতুন তথ্যের জন্য এখানে মানুষজন যাচ্ছেন। এই পিল দ্বীপে পৌঁছানোর জন্য আপনি সাধারণত কোথা থেকে যাত্রা শুরু করবেন? না, রোয়া দ্বীপ থেকে। রোয়া দ্বীপ থেকে আপনাকে ফেরি নিতে হবে। রোয়া দ্বীপ একটি কজওয়ের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত, এবং এখানেই আপনি এই যে পিল দ্বীপ, সেই পিল দ্বীপে যাবার জন্য ফেরি পাবেন। আর এই ফেরিটা, যেটা বলছিলাম যে এই ফেরিটা ঋতু অনুযায়ী কাজ করে, তাই আগে থেকে কোন ঋতুতে খোলা থাকছে সেই সম্পর্কে একটু জেনে নিতে হয়। মূলত এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 6 মাস এই ফেরিটা বন্ধ থাকে। ঐতিহাসিকভাবে ল্যাঙ্কাশায়ারের মধ্যে দ্বীপটা আজ ব্যারোয়িং ফার্নেস শহরের মালিকানাধীন।
1922 সালে ডিউক অফ ব্যাকলিউ জনগণকে এই দ্বীপটা উপহার দিয়েছিলেন। বড় কাউন্সিলের প্রশাসনিক দায়িত্বগুলোর মধ্যে রাজা পিএল এর, যিনি দ্বীপের পাবলিক হাউস শিপিনের জমিদার, তিনি এটা দিয়েছিলেন। পাইলের আকার অর্থাৎ বা এই যে দ্বীপটা, অনেকে এটাকে আবার পাইল দ্বীপও বলেন, অনেকে আবার পেল দ্বীপও বলেন, এর আকার হচ্ছে 26 একর, মানে 11 হেক্টর, খুব ছোট্ট। কতগুলো বাড়ি রয়েছে, সেখানকার বাসিন্দা তো রয়েছেন, যেমন 10 জনের কথা বললাম, এবং অন্য 3 জন যারা পুরনো জাহাজের পাইলট কটেজগুলিতে থাকেন তারা দ্বীপগুলোর স্থায়ী বাসিন্দা হিসেবে পরিচিত। এবং তারা এই প্রতিবেশী দ্বীপ থেকে, এই যে বিচ্ছিন্ন এই যে পিল দ্বীপ, সেই দ্বীপটাতে তারা স্থায়ীভাবে বসবাস করেন। দ্বীপটি গ্রীষ্মের সপ্তাহান্তে রোয়া দ্বীপের ঘাট থেকে ফেরিঘাটের মাধ্যমে আপনি যেতে পারবেন এই দ্বীপটাতে। আর ওয়েললে আইল্যান্ড থেকে পায়ে হেঁটে বা অফরোড যানবাহন, মানে বালিতে যে সমস্ত গাড়িগুলো যাতায়াত করে সেইগুলোতে করে আপনি যেতে পারবেন, তবে তার জন্য কিন্তু লাইসেন্সের প্রয়োজন হবে। আর এই পিল দ্বীপে পৌঁছানো যাবে আরো একটা উপায়, সেটা হচ্ছে এই যে জলপথ আর হচ্ছে এই বালিতে করে। তবে এই যাতায়াত কিন্তু শুধুমাত্র ভাটার সময় সম্ভব, না হলে বাকি সময়টা জলে ভরে থাকে। ভাটার সময় স্থানীয় নির্দেশিকা অনুযায়ী যে সুপারিশ করা হয় সেই নির্দেশিকা মেনে সেখানে অনেকেই পৌঁছতে পারবেন। পিল ক্যাসেল দ্বারা পরিচালিত এই দ্বীপটা একটা ঐতিহ্যপূর্ণ দ্বীপ। দ্বীপে যদি আপনি পৌঁছতে পারেন তাহলে আপনি সব জায়গাটা ঘুরে দেখতে পারবেন, এবং এই দ্বীপে পৌঁছতে আপনাকে কিন্তু কোনো টাকা দিতে হয় না, শুধু ফেরির ভাড়াটুকু দিয়েই আপনি এই দ্বীপটায় পৌঁছে যেতে পারবেন। পিল দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই যে দুর্গটা, যেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে 1400 শতকে নির্মিত হয়েছিল বলে আপনাদের জানালাম, সেটা দেখে কিন্তু আপনি মনোমুগ্ধকর একটা পরিবেশ উপলব্ধি করতে পারবেন। এবং 3 তলার এই যে দ্বীপটা, দ্বীপটার ভালো দৃশ্য দেখার জন্য দর্শকদের কাছে বড়ই আকর্ষণীয়, মানে 3টে ধাপ রয়েছে, একদম জলের কাছে একটা ধাপ, একটু ওপরে একটা, আরেকটা হচ্ছে সেই দুর্গের কাছাকাছি জায়গায়। তো এই দ্বীপটা একটা সময় বন্য প্রাণীদের আশ্রয়স্থল হিসেবে সেখানে গড়ে উঠেছিল, কারণ লোকজন নেই, মাত্র 10 জন। তবে বর্তমানে সেখানে সামুদ্রিক পাখিও দেখতে পাওয়া যায়, যেহেতু এখানে দর্শনার্থীরা যাচ্ছে, যেহেতু প্রচুর আনাগোনা হচ্ছে মানুষের, তাই সেখানে এই মুহূর্তে যথেষ্ট নজরদারি চালানো হচ্ছে। তবে একটা কথা বলা হচ্ছে, যাতে পাখিদেরকে বিরক্ত না করা হয়, কারণ দ্বীপের কেন্দ্রে এখানে একটা জলাভূমি রয়েছে যেটা অত্যন্ত আকর্ষণীয় পাখিদের কাছে। আর এই দ্বীপের একটা বৈশিষ্ট্য হলো এটা পিল ক্যাসেল নামে পরিচিত। দুর্গটা 1400 শতকে স্কটিশ আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নির্মাণ করা হয়েছিল। এর বৃত্তাকার টাওয়ারের সঙ্গে একটা বিশেষ চেহারা রয়েছে, এবং যারা দেখতে যাচ্ছেন তারা দুর্গটা দেখে বেশ মুগ্ধই হবে। পিল দ্বীপ একইভাবে তার পাব শিপিনের জন্য বিখ্যাত, যার নিজস্ব একজন রাজা রয়েছেন, এবং তার পাশাপাশি ভ্রমণকারীরা যারা যাচ্ছেন তারা এই যে বাড়িগুলো রয়েছে, যে 10 জন বাসিন্দা রয়েছে, বেশ কিছু ছোট ছোট বাড়িও সেখানে রয়েছে, সেইগুলোও আপনারা ঘুরে দেখতে পারবেন। আর দ্বীপের আকর্ষণ হচ্ছে বিশেষ যারা যাচ্ছেন ঘুরতে তাদেরকে সম্মান জানানো হয়, এই দ্বীপের যারা বাসিন্দা তারাই করেন। এবং মনে রাখবেন, খুব ছোট্ট একটা দ্বীপ, শান্ত নিরিবিলি, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে গিয়ে কিন্তু বেশি হইচই বা চিৎকার এগুলো করা যায় না, কারণ তাহলে এই যে প্রাকৃতিক পরিবেশ, জন্তু এবং পাখি তারা ভয় পায়। তবে আরও একটা বিষয়, এটা কিন্তু সুযোগ সুবিধা যেগুলো থাকার উচিত, বা আমরা কোথাও ঘুরতে গিয়ে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো খুঁজি, যে খুব বড় রেস্তোরাঁ বা বড় কোনো বার, সেগুলো কিন্তু এখানে পাওয়া যাবে না। পুরোটাই প্রাকৃতিক সৌন্দর্য, আর তার মধ্যেই এখনো রয়েছে এই দ্বীপটা। কেমন লাগলো, একবার যাবেন নাকি? যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর আরও আপডেট পেতে হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।